This is the class on laws of motion, class 9. আমাদের সিমিলারলি যে আগের দিনের কেমিস্ট্রি ক্লাস ছিল, তো সিমিলারলি এখানে টপিকগুলো আগে মেনশন করে দেওয়া হয়েছে যে টপিকগুলোর ওপরে এই ক্লাসটা হবে। তো সেখানে নিউটনস ফার্স্ট ল, অ্যাকচুয়ালি আমরা লজ অফ মোশন মানে এই যে এনি বডি মুভমেন্ট, সেটা অ্যাট রেস্ট না ইন মোশন, সেটা কিসেতে আছে সেটার ওপরে যে ব্রিফ এক্সপ্লেনেশন, ব্রিফ ডিসকাশন, সেটাই পুরো থ্রু আউট চ্যাপ্টারটাতে পড়া হবে বডি মোশন। আর যেটা মেনলি অ্যাকচুয়ালি লজগুলো হচ্ছে লজ অফ ফোর্স অ্যাকচুয়ালি, তাহলে ফোর্স হচ্ছে ফার্স্টের যে লটা। তো এই নিউটনস ফার্স্ট লতে অ্যাকচুয়ালি একটা এক্সটার্নাল কজের কথা বলা হবে, এক্সটার্নাল কজ, সেটাকে ফোর্স তখনও ওখানে মেনশন করা হয়নি, অ্যাকচুয়ালি করা হয়নি। তো ওখানে বলা হচ্ছে যে উইদাউট এনি এক্সটার্নাল কজ, তাহলে এক্সটার্নাল কজটা হচ্ছে ফোর্স, সেটারই ব্রিফ এক্সপ্লেনেশন রয়েছে সেকেন্ড লতে। অ্যাকচুয়ালি সেকেন্ড ল ইনক্লুডস বোথ ফার্স্ট ল অ্যান্ড থার্ড ল অলসো, মানে একটা থার্ড ল রয়েছে সেটাও ফোর্সের ওপরই, তো ফোর্সেরই পুরো টোটাল জিনিসটা। তো ফার্স্ট ল যেটা আছে সেটা হচ্ছে ইনার্শিয়া ওপরে বেস করে রয়েছে, ইনার্শিয়াটা কী জিনিস ওগুলো ডিটেল স্টাডি করো, তাহলে ইনার্শিয়া অফ রেস্ট অ্যান্ড মোশন। তো এখানে কনসেপচুয়াল কিছু পোর্শন রয়েছে যেটা একটু এক্সপ্লেন করবো, আর গিভ রিজন সেটা মেনে এখানে পড়তে হবে, আর কী কী পড়তে হবে লাস্টে আমি কোশ্চেন প্যাটার্নে পুরো দিয়ে দিচ্ছি। তো ওই কোশ্চেন্সগুলো আমি বইয়ে যেভাবে বলে দেবো শুধু ইনস্ট্রাকশান দিয়ে দেবো, তো সেইভাবে রেডি করে ফেলবে। আর তারপরে পড়বো হচ্ছে সেকেন্ড ল, যেখানে কনসেপচুয়াল এক্সপ্লেনেশন অফ লিনিয়ার মোমেন্টাম, স্টেটমেন্ট অফ দ্য ল অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, কনসেপ্ট অফ ফোর্স যেটা আসছে ওই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে, যেটারই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, তো এফ ইকুয়াল টু এম এ, আর দেন ফোর্সের ওই ইউনিট দিয়ে শুরু করে বাকি যে রেস্ট পোর্শনটা রয়েছে তো সেটা। তো এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা। আমাদের তাহলে ফার্স্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল। তাহলে ফার্স্ট ল অ্যাকর্ডিং টু ফার্স্ট ল তাহলে আমরা কী বলতে পারি, যে ইফ আ বডি ইজ ইন আ স্টেট অফ রেস্ট ইট উইল রিমেন ইন দ্য স্টেট অফ রেস্ট, অ্যান্ড ইফ ইট ইজ ইন দ্য স্টেট অফ মোশন ইট উইল রিমেন মুভিং ইন দ্য সেম ডাইরেকশন উইথ দ্য সেম স্পিড আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। মানে হচ্ছে ওই বডিটা রয়েছে রেস্টে, তো এটাকে যতক্ষণ না আমি এখানে এক্সটার্নাল একটা ফোর্স দেবো ততক্ষণ পর্যন্ত এই বডিটা এখানেই পড়ে থাকবে। তার মানে ওই যে প্রপার্টি, যে টেন্ডেন্সিটার জন্য এখানে পড়ে থাকছে সেটাকে বলা হচ্ছে ইনার্শিয়া। তো আমরা ওটা আসছি, তো স্টেটমেন্টটা তাহলে কী বলছে, যে বডি অ্যাট রেস্ট রিমেন্স অ্যাট রেস্ট, বডি ইন মোশন রিমেন্স ইন মোশন উইথ দ্য সেম স্পিড অ্যান্ড ইন দ্য সেম ডাইরেকশন টিল অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন, তাহলে ফোর্স অ্যাপ্লাই করলেই আমাদের ওটা মুভ করবে, তাহলে এটা গেল। এবার এই যে প্রপার্টি, যে প্রপার্টিটার জন্য এটা হচ্ছে, দিস ইজ কল্ড ইনার্শিয়া, তার মানে দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু অফ হুইচ ইট নিদার চেঞ্জেস ইট স্টেট নর ইট টেন্স টু চেঞ্জ দ্য স্টেট ইজ কল্ড ইনার্শিয়া। যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনারেন্ট প্রপার্টি, মানে একটা অবজেক্টের মধ্যে অলরেডি রয়েছে, এটা মাস ডিপেন্ডেন্ট একটা প্রপার্টি। তাহলে ওই যেটা আছে মাস ডিপেন্ডেন্স যেটা আছে সেটা আমি দুটো জিনিস এক্সপ্লেন করে দিলেই বুঝতে পারবি। তো এই প্রপার্টিটা একটা যে কোনো অবজেক্টের যে মাস, ওই মাসের জন্যই এই ক্যারেক্টারিস্টিক্সটা ডেভেলপ করে, এই প্রপার্টিটা ডেভেলপ ইনার্শিয়া। এবার আমরা পড়বো হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট অ্যান্ড মোশন, ইনার্শিয়া অফ রেস্ট অ্যান্ড মোশন। ইনার্শিয়া অফ রেস্ট অ্যান্ড মোশন, তো ইনার্শিয়া অফ রেস্টেরটা কী বলছে তাহলে, এটা ইফ আ বডি ইজ অ্যাট রেস্ট ইট উইল রিমেন অ্যাট রেস্ট আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু চেঞ্জ ইটস স্টেট। তাহলে এখানে একটা যদি এক্সাম্পল, আমি বেসিক এক্সাম্পল এখানটায় ড্র করি, এটা রানিং কার, ট্রেন, এনিথিং,
রানিং কার এখান থেকে যেটা থাকছে, তাহলে এই যে রানিং কার, ও ফ্লোরে কি করেছে, ফ্লোরে টাচ করে রেখেছে ওর ফিটটা, আর আপার পোর্শনটা ইজ নট ইন কন্ট্যাক্ট উইথ দ্য ট্রেন অর ফ্লোর অফ দ্য কার, লোয়ার পোর্শনটা টাচ করে রয়েছে। তাহলে এই এটা ধর অ্যাট রেস্টে রয়েছে, তো হঠাৎ করে সাডেনলি এটা স্টার্ট নিল, সাডেন স্টার্ট হলে কী হচ্ছে, তাহলে অ্যাজ দ্য ট্রেন স্টার্টস মুভিং দ্য লোয়ার পার্ট অফ দ্য প্যাসেঞ্জার্স বডি শেয়ার্স দ্য মোশন, বাট দ্য আপার পার্ট ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট ক্যান নট শেয়ার, মানে এই আপার পোর্শনটা কিন্তু তাহলে মোশনে আসেনি, বাট লোয়ার পোর্শনটা যেটা আছে লোয়ার পোর্শন মোশনে আসে, এটা মোশনে যাচ্ছে, বাট ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট এই পোর্শনটা তখন এখানে থাকতে চাইছে, তাহলে এটা যখনই হবে এটা ব্যাকওয়ার্ডে ওর বডিটা চলে আসবে, তার মানে টেন্স টু ফল ব্যাকওয়ার্ড। এটা গেল হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। এইবার এই জিনিসটাই আমরা ভাবছি যে এটা মোশনে রয়েছে, হঠাৎ করে ব্রেক অ্যাপ্লাই করবে, যেই ব্রেক অ্যাপ্লাই করবে লোয়ার পোর্শনটা কী হবে, সাথে সাথে ফ্লোরের সাথে রেস্টে চলে আসবে, বাট আপার পোর্শন ডিউ টু ইনার্শিয়া অফ মোশন তখন মোশনে থাকতে চাইবে, মোশনে থাকতে চাওয়া মানে মুভ করতে চাইবে কোন দিকে, এদিকে, তার মানে কী হবে এখানে, তাহলে ওয়েন আ রানিং কার স্টপস সাডেনলি দ্য প্যাসেঞ্জার টেন্স টু লিন ফরওয়ার্ড, তাহলে এটা লিন ফরওয়ার্ড হয়ে যাবে। এই হচ্ছে তাহলে রেস্টার মোশনের একটা বেসিক এক্সাম্পল দিয়ে আমি বললাম। এইবার এটাই যদি আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখতে যাই, হ্যাঙ্গিং কার্পেট, এরকম হ্যাঙ্গিং কার্পেট, ওখানে ডাস্ট পার্টিকেলগুলো থাকে, ডাস্ট পার্টিকেল, এবার আমি এইটাকে স্ট্রাইক করলাম, ইজ বিটেন, হ্যাঁ হ্যাঙ্গিং যে কার্পেটটা রয়েছে ইজ বিটেন উইথ আ স্টিক, তো ওটা কী করবে, মুভ করে নিউ পজিশনে এটা হয়ে যাবে, বাট ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট এই ডাস্ট পার্টিকেলগুলো, যেগুলো ডট ডট দেওয়া ডাস্ট পার্টিকেলগুলো, তখনও ওখানে রেস্টেই থাকতে চাইছে, তো কার্পেটটা মুভ করে অলরেডি এখানে চলে এসছে, বাট ডাস্ট পার্টিকেলগুলো রয়েছে এখানে ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট, ওরা কী হবে এখানে পড়ে যাবে, তার মানে স্টার্ট ফলিং আউট অফ ইট, এটা হচ্ছে ডাস্ট পার্টিকেলের দিয়ে এটা হয়ে গেল। এরকম আরও দেখবি অনেকগুলো এক্সপ্লেনেশান আছে, বেসিক হচ্ছে এটা ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ রেস্টের জন্য কিছু একটা রেস্টে থাকতে চাইবে, তার জন্যই যা এক্সপ্লেনেশনসগুলো আছে এগুলো সবকটা পড়লে এবার বাকিগুলো পড়লে ইজিলি বুঝতে পারবে। এবং ইনার্শিয়া অফ মোশনে এটা একটা গেল, একটা খুব ইনার্শিয়া অফ মোশনে একটা ভালো এক্সাম্পল আছে, আর যেটা একটা আছে তোর ট্রেন থেকে হঠাৎ সাডেন যদি কেউ জাম্প করে স্টেশনে প্ল্যাটফর্মে সাডেন জাম্প করে দেয় তাহলে পড়ে যাবে, কেন যখনই জাম্প করে প্ল্যাটফর্মে আসবে, প্ল্যাটফর্মের মধ্যে যেই জাম্প করবে তাহলে লোয়ার পোর্শন অফ দ্য বডিটা কী হবে, রেস্টে চলে আসবে, বাট আপার পোর্শন অফ বডি তখনও ইন মোশন থাকতে চাইছে, তাহলে মোশনে থাকবে লিন ফরওয়ার্ড, মানে সামনের দিকে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেফটি প্রিকশন নেওয়া দরকার, যখন নামা হয় দেখবি নামে যখন প্ল্যাটফর্মে নেমে, যদি কেউ রানিং ট্রেন থেকে নেমেও যায় স্লো রানিং ট্রেন থেকে, তো ওখানে একটুখানি দেখবি মুভ করে, মানে একটু আগে একটু রান করে নেয়, মানে প্ল্যাটফর্মে পা দেওয়ার সাথে সাথে একটু রান করে কিছুক্ষণ, যেটা ওই মোশনের জন্যই হচ্ছে, যদি ওরা না করে জাম্প করেই দাঁড়িয়ে যেতে চায় তাহলে লোয়ার পোর্শনটা রেস্টে চলে আসবে, বাট ডিউ টু ইনার্শিয়া অফ মোশন আপার পোর্শন তখন ফরওয়ার্ডে যেতে চাইবে পড়ে যাবে। এটা গেল এই ইনার্শিয়া অফ মোশন। এবার ইনার্শিয়া অফ মোশনের একটা খুব ভালো এক্সাম্পল আছে, ট্রেন এখানে বসে রয়েছিস, ট্রেনে বসেই বা গাড়িতে বসে বল ক্যাচ করছিস এখানটা, একটা বল থ্রো করলি এখানে আসলো, তাহলে যখন রেস্টে থাকবে গাড়িটা তখন বল ক্যাচ করলে এরকমই হবে, বলটা উপরে যাবে আবার ডাউনওয়ার্ড আসবে, বাট যদি মুভিং কারে করা হয় তাহলে আমরা এখান থেকে যদি ওপর দিকে ছুটি তাহলে এটা এক্সপেক্টেড যে এখানে নিচে এসে পড়ার কথা, বাট যখন আমি থ্রো করছি বলটা তাহলে আমার হাতের সাথে কন্ট্যাক্টে রয়েছে এই যেখানে, তো আমি যখন থ্রো করছি আমি যেহেতু মোশনে রয়েছি গাড়িটার সাথে, তাহলে এই বলটা আমার হাতের সাথে যেটা কন্ট্যাক্টে রয়েছে ওটাও কি সাথে থাকবে মোশন, উইথ দ্য সেম স্পিড অ্যান্ড ইন দ্য সেম ডাইরেকশন উইথ আস, তাহলে কী করবে ও সেম স্পিড সেম ডাইরেকশন এসে কিছুক্ষণ পরে গাড়িটার সিটটা যেখানে মুভ করবে বলটাও কিন্তু সেখানে চলে যাবে, তার মানে এই যে যে
যাচ্ছে এই মুভমেন্টটা, এটা হচ্ছে ডিউ টু ইনার্শিয়া অফ মোশন। তাহলে আমাদের ইনার্শিয়া অফ মোশনের জন্য যে কটা হচ্ছে দেখবি এখানে এইটাই রয়েছে, যে হয় না বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস বাই এ পার্সন ইন এ মুভিং ট্রেন কামস ব্যাক টু হিস হ্যান্ড। তাহলে এখান থেকে হয়ে গেল একটা মাস আর ইনার্শিয়ার একটা রিলেশন রয়েছে। তো ওই রিলেশন থেকে কিছু কোশ্চেন আসে, যেমন ওই ইট ইজ ডিফিকাল্ট টু সেট আ লোডেড ট্রলি ইন মোশন দেন অ্যান আনলোডেড ট্রলি। মানে একটা ট্রাকের ট্রাক দিয়েও আমরা বলতে পারি যে একটা লোডেড ট্রাক একটা আনলোডেড ট্রাক। তাহলে লোডেড ট্রাক যেটা রয়েছে সেটাকে মুভ করাতে কিন্তু আমাদের বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ওই এক্সটার্নাল কস্টটা বেশি অ্যাপ্লাই করতে হবে ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট। মানে ইনার্শিয়া অফ রেস্ট মানে ওটার মাস যত বেশি হবে ইনার্শিয়াটা বেশি হবে, তার মানে ইনার্শিয়া মাস ডিপেন্ডেন্ট। তাহলে মাস যত বেশি হচ্ছে ইনার্শিয়া তত বেশি আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে টু ব্রেক দ্য ইনার্শিয়া। তার মানে ওই জন্যই ক্রিকেট বল ইজ মোর ম্যাসিভ, দ্যাটস ওয়াই ক্রিকেট বল অ্যাকোয়ার্স মাচ স্মলার ভেলোসিটি দ্যান আ টেনিস বল ওয়েন দ্য টু বলস আর পুশড উইথ দ্য সেম ইকুয়াল ফোর্স। মানে যখন ইকুয়াল ফোর্স দিয়ে হয় টেনিস বলটা না ফাস্ট মুভ করবে, বিকজ ওটার মাস কম তাহলে ইনার্শিয়া কম, তাহলে ওর ইনার্শিয়াটাকে ব্রেক করতে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা অনেক কম। তো আমাদের এখান থেকে কি ইনার্শিয়ার কনসেপ্ট যেটা আছে, ফার্স্ট পার্ট নিউটনস ফার্স্ট ল, ইনার্শিয়া রিলেশনশিপ বিটুইন মাস অ্যান্ড ইনার্শিয়া, টাইপস অফ ইনার্শিয়া অ্যান্ড এক্সপ্লেনেশনস, এই এক্সাম্পলগুলো তাহলে দিয়ে এই ফার্স্ট লয়ের পার্টটা শেষ হলো এখানে। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড লতে ঢোকার আগে আমাদের কয়েকটা জিনিস একটু করতে হবে, যেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টামের বেসিক কনসেপ্ট অ্যান্ড দেন স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন মোমেন্টাম অ্যান্ড ফোর্স, মানে হাউ ডাজ ফোর্স রিলেট মোমেন্টাম। তো সেখানে একটু পড়ার সময় এখানে কিছু বেসিক কনসেপ্ট রয়েছে, বেসিক কনসেপ্ট ছাড়াও একটু বাইরে কয়েকটা জিনিস পড়তে হবে, কোশ্চেন সেগুলো এক্সামে না আসলেও একটুখানি বুঝতে হবে, জিনিসগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হতে হবে কয়েকটা টার্ম বা কয়েকটা ইসের সাথে। যেমন ধর তোর ফার্স্ট যেটা আছে লিনিয়ার মোমেন্টাম, তো লিনিয়ার মোমেন্টামের ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ইটস মাস অ্যান্ড ভেলোসিটি। মানে লিনিয়ার মোমেন্টাম অফ আ বডি ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। তাহলে এটা লিনিয়ার মোমেন্টামের নর্মাল ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এটা, পি ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। তাহলে আমাদের এখান থেকে এসআই ইউনিট খুব ইজি, তো কেজি, আর এখান থেকে হচ্ছে মিটার পার সেকেন্ড। এখানে যদি তোর গ্রামে হয় তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তো ইউনিট এমন কিছু ব্যাপার না, ইউনিটটা আমরা ওখান থেকে করতে পারবি, কেজি মিটার পার সেকেন্ড আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম এটা হলো। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে হায়ার দ্য মাস হায়ার উইল বি দ্য মিন মোমেন্টাম অ্যান্ড হায়ার দ্য ভেলোসিটি হায়ার উইল বি দ্য মোমেন্টাম। তো এটা একটা গেল। তো এখানে মোমেন্টামের ডেফিনেশান হলো ইউনিট হলো। তাহলে ফার্স্টে কী কী বললাম, ডেফিনেশান অ্যান্ড ইউনিট অফ মোমেন্টাম। এইখানেই সেকেন্ড লয়ের স্টেটমেন্টটা যেটা বলছে, সেকেন্ড ল বলছে যে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে তাহলে এমবি আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশানে তোদের পড়ানো হয়ে গেছে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি টাইম আমরা কী কী দিয়ে লিখব একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি লিখছি কি দিয়ে, ইউ, ফাইনাল ভেলোসিটি ভি আর টাইম টেকেন টি, এটা আমরা জানি। তো এটা আমরা আছি ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি। তাহলে আমরা ইনিশিয়াল মোমেন্টামটা তাহলে কত হবে, শর্টে লিখছি ইনিশিয়াল মোমেন্টাম তাহলে কত হবে, এম ইন্টু ভেলোসিটি বলেছিল কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি আমরা লিখছি হচ্ছে ইউ দিয়ে। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে এম ইউ, ফাইনাল মোমেন্টাম হচ্ছে এম ভি,
তাহলে আমরা এটা পিআই আর পিএফ দিয়েও লিখতে পারি, পি ইনিশিয়াল পি ফাই পি ফাইনাল, এটা এফ দিয়ে পি এফ দিয়ে মানে পি ফাইনাল দিয়ে আমরা এমবিটাকে লিখতে পারি। তা আমাদের যেখানে লটা তালে বলছে, এগুলো পজ করে একটু লিখে নিস, পজ করে করে, তাহলে লটা তালে কি বলছে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি, রেট অফ চেঞ্জ, রেট মানে কি উইথ টাইম, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম মানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটা হচ্ছে চেঞ্জ, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, আর রেট মানে হচ্ছে উইথ টাইম, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমরা অনেক সময় এটাকে ডেল্টি দিয়েও লিখি, যেহেতু টাইম ইন্টারভেল একটা, যে এত থেকে এত টাইম ইন্টারভেল। তাহলে এইটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অন ইট, তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি তার সাথে এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে ফোর্স হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অন ইট। এবার এটা ফোর আরেকটু অ্যাডেড পার্ট রয়েছে যেটা না লিখলে কিন্তু নাম্বার দেবে না, কি বলছে, দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, দ্য চেঞ্জ ইন মোমেন্টাম টেক্স প্লেস ইন দ্য ডাইরেকশন ইন হুইচ দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড, মানে আমি যদি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে মোমেন্টামটা ওইদিকে হবে, মোমেন্টামের ডাইরেকশনটা ওইদিকে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইখান থেকে ওটা মনে রাখতে হবে, তাহলে মোমেন্টামের এইদিকে যেখানে যেদিকে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি মোমেন্টামও কিন্তু সেই দিকে হচ্ছে, তাহলে সেটা আমাকে এখানে মেনশন করতে হবে, তাহলে পিএফ মাইনাস পিআই বাই ডেল্টি। এখান থেকে খুব ভালো করে এবার দেখবি, এটা হচ্ছে সেকেন্ড লটা গেল, সেকেন্ড লট ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তো আমরা এখানে ডেল পি বাই ডেল্টি যেটা আসছে, তো এখানে কনস্ট্যান্টটা যখন বসানো হবে, এখানে একটা প্রপোর্শনাল সাইনটা উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, বুঝতেই পারছিস, যেখান থেকে কনস্ট্যান্টটা যেটা আসছে ওখানে ফোর্স ইকুয়াল টু ডেল পি বাই ডেল্টি এই জিনিসটা যেটা আসছে, এখানে একটা কনস্ট্যান্ট কে আমরা ওটা আর আসতে পারে সেটা আমরা তাহলে পরেই আসছি, একবারে প্রপোর্শনাল সাইন দেবো। তাহলে আমি এটাকে যদি শর্টে লিখি তাহলে হচ্ছে হলো ডেল পি বাই ডেল্টি, এটা এইবার স্টেট দ্য সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল বলে করে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে এতটা দেখালে। এবার ওটার সাথে একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে ইন হোয়াট কন্ডিশন ইট টেক্স দ্য ফর্ম এফ ইকুয়াল টু এম এ, মানে এফ ইকুয়াল টু এম এ এই ফর্মটাও নেবে, সেই এফ ইকুয়াল টু এম এটা কোন কন্ডিশনে হবে সেটা আমাদের এবার এক্সপ্লেন করতে হবে, যেটা বলছিলাম একটুখানি ওটা ওই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হয়, তো এই কনসেপ্টটা একটুখানি এখানে বলছি। তো পি ইকুয়াল টু এম বি আসলো আমাদের, মানে এম বি মাইনাস এম এম এটা বসবে, তাহলে এফ ইকুয়াল টু এখানে এটার পর থেকে লিখছি এফ ইকুয়াল টু ডেল পি, তাহলে ডেল পি মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, তো আমি যদি এম কমন নিয়ে লিখি ভালো করে দেখ, মানে এটা যেটা ছিল এই যে এটার জায়গায় এম ভি, এটার জায়গায় এম ইউ, এটা যদি আমি লিখি তাহলে এখান থেকে এম কমন নিলে আসতে হচ্ছে ভি মাইনাস ইউ। এবার এই ডেল জিনিসটার মানে হচ্ছে ডিফারেন্স, মানে চেঞ্জ হচ্ছে যেগুলো সেগুলো আমাদের এই ডেলের মধ্যে থাকবে, যদি কোনোটা চেঞ্জ না হয় কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের এখানে এখনও কিন্তু প্রপোর্শনাল সাইনটা চলছে, ঠিক আছে। তাহলে যদি আমাদের এখানে এটা এমটা বা যে কোনো জিনিস কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টটা কখনো চেঞ্জ হবে না মানে কনস্ট্যান্ট, তাহলে ওটা ডেলের বাইরে চলে আসে। তো এইবার এইখানেই মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা, ওই যে কোশ্চেনটা বললাম ইন হোয়াট কন্ডিশন ইট টেক্স দ্য ফর্ম, ইন হোয়াট কন্ডিশন হচ্ছে এখানে দুটো জিনিস আছে, আমরা যে কোনো অবজেক্টের ভেলোসিটিকে আমরা লিখি কী দিয়ে ভি, আর আমাদের লাইটের স্পিডটাকে লিখছি হচ্ছে সি, দ্য স্পিড অফ দ্য লাইট সি, স্পিড অফ এনি আদার অবজেক্ট হচ্ছে ভি। তা দুটো কন্ডিশন হয়, যখন ভি ভেরি ভেরি লেস দেন সি, মানে স্পিড অফ দ্য অবজেক্ট ইফ ইজ ভেরি ভেরি লেস দেন দ্য স্পিড অফ দ্য লাইট, দেন মাস উইল রিমেন কনস্ট্যান্ট, তাহলে মাস চেঞ্জ হবে না কোন অবজেক্টগুলোর জন্য, যেমন আমরা আমরা যদি মুভ করি লাইটের স্পিড হচ্ছে 3×10⁸, তো অবভিয়াসলি এই ইউনিটে তাহলে এসআইতে 3×10⁸, তাহলে ওই স্পিডে আমরা কখনোই মুভ করতে পারবো না, দ্যাটস ওয়াই আমাদের যে যখন রান করছে মুভ করছে সেই সময় কিন্তু মাসটা কী হয় কনস্ট্যান্ট থাকে, তার মানে মাস রিমেন্স কনস্ট্যান্ট ওয়েন ভেলোসিটি অফ দ্য বডি
ইজ ভেরি ভেরি লেস দ্যান সি। তো আমাদের এটা যদি থাকে তাহলে আমাদের মাসটা কনস্ট্যান্ট থাকছে, মাস যদি কনস্ট্যান্ট থাকে এভাবে এখানে, তাহলে মাস যদি কনস্ট্যান্ট থাকে এটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ যদি না হয় তাহলে এটা ডেলের বাইরে আমরা লিখতে পারি। তাহলে এফ মাস চেঞ্জ হচ্ছে না, ভি মাইনাস ইউ মানে ডেল ভি বাই ডেল টি, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, এটাকে বলা হচ্ছে কি অ্যাক্সিলারেশন, যেটা আগের চ্যাপ্টারে পড়া হয়ে গেছে। তাহলে অ্যাক্সিলারেশনের ডেফিনেশন কী ছিল, দ্য রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি উইথ টাইম, তাহলে ডেল ভি বাই ডেল টি এই যে যে পোর্শনটা এটা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন। তাহলে কি চলে আসলো এম এ, মানে এ আমরা তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে এ, এই যে ভি মাইনাস ইউ বাই টি এটার জায়গায় চলে আসলো কি অ্যাক্সিলারেশন। তাহলে এফ প্রপোর্শনাল টু এম এ, এখানে প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসে কে, এই যে যে কে, এই কেটা যদি আমরা মাসটাকে ওয়ান ইউনিট মাস আর ইউনিট অ্যাক্সিলারেশন ধরি তখন তাহলে কে ইকুয়াল টু কি হয়ে যাবে ওয়ান, তাহলে কেটা ওয়ান হয়ে গেলে এটা থাকবে না, তাহলে ইট টেক্স দ্য ফর্ম এফ ইকুয়াল টু এম এ, তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, যেটা আমাদের আসছে হচ্ছে সেকেন্ড ল। তাহলে আমাদের ফার্স্ট যেটা পড়েছিলাম যে লিনিয়ার মোমেন্টাম হয়ে গেল, লিনিয়ার মোমেন্টামের ডেফিনেশন, তারপরে হচ্ছে আমাদের ইউনিট, লিনিয়ার মোমেন্টামের যে পুরো ওই যে ডেল এম বি দিয়ে যেরকম লিখলাম আগে, যেটা মুছে দিয়েছি ওটা পজ করে লিখবি, ওটা হয়ে গেছে কনসেপ্ট অফ ফোর্স, ফোর্সের কনসেপ্ট তাহলে স্টেটমেন্ট থেকে আসলো ল থেকে, এসে এমটা তাহলে কখন ডেলের বাইরে চলে আসবে, যখন ভি ভেরি ভেরি লেস দেন সি হবে, তার মানে যখন এই যে এমটাকে বাইরে আনবো, ডেলের বাইরে নিয়ে আসলি পাশে কিন্তু লিখে দিবি সিন্স ভি ইজ ভেরি ভেরি লেস দেন সি, নিচে মেনশান করে দিবি ভিটা হচ্ছে স্পিড অফ দ্য অবজেক্ট মানে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, আর এটা হচ্ছে স্পিড অফ দ্য লাইট, তাহলে মাস রিমেন্স কনস্ট্যান্ট, মাসটা তাহলে ডেলের বাইরে আসলো, দিয়ে এটা হয় এ হয় এফ ইকুয়াল টু এম এ, তাহলে ফোর্সের কনসেপ্ট, ফোর্সের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমাদের এখানে হয়ে গেল। এইটার পর এটারই আবার এই ফোর্সের ইউনিট আর গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনগুলো আছে এই ফর্মুলার উপরে, তাহলে এইটাকে আগে বক্স করে দিবি, বক্স করে নাম্বার ওয়ান ইকুয়েশন করে দিবি। তাহলে দেখ আমাদের যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তাহলে এফ ইকুয়াল টু এম এ আমাদের লাস্ট আসলো ইকুয়েশনটা। তো আমাদের তিনটে গ্রাফিক্যাল পোর্শন দেখছিস, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এটা আমি পরে বলছি। তাহলে ফার্স্টেরটাতে কী রয়েছে, এফ ইকুয়াল টু এম এ ছিল, তাহলে মাস যদি আমি কনস্ট্যান্ট করি, এখানটায় মাস যদি কনস্ট্যান্ট করে দিই, তাহলে ফোর্সের সাথে অ্যাক্সিলারেশন দেখ ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে এ যত ইনক্রিজ করবো এফ ইনক্রিজ করবে, তাহলে এটাকে কী দিয়ে লেখা, ফোর্স দিয়ে যেটা আছে তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য অ্যাক্সিলারেশন, তাহলে মাস রিমেন্স কনস্ট্যান্ট, মাসটা কনস্ট্যান্ট, তাহলে যত আমি ফোর্স ইনক্রিজ করবো অ্যাক্সিলারেশনও তত ইনক্রিজ করবে বা ভাইস ভার্সা, তাহলে ওই জন্য গ্রাফটাসটা জাস্ট লিনিয়ারলি ইনক্রিজ করছে এখান থেকে, তাহলে ফোর্স যদি না দিয়ে অ্যাক্সিলারেট করবে না, তাই জন্য জিরোতে জিরো, তাই জন্য স্টার্টিং ফ্রম জিরো লিনিয়ার একটা ইকুয়েশন, এটা স্ট্রেট লাইন হবে, স্কেল দিয়ে তোরা কাটবে আমি হাতে গেছি, তো স্ট্রেট লাইন একটা যাচ্ছে। এখানেও সেম, যদি এখানে ফার্স্টের দিকে একটু ডট ডট কেন দেওয়া হয়েছে, একদম ফার্স্টের দিকে অনেকটা দিতে হবে, একটু একটু কিছুটা দিলেই হবে, বিকজ অফ মাস তো জিরো হতে পারে না, তো যে কোনো অবজেক্টের অ্যাক্সিলারেট করছে বাট মাস জিরো এটা পসিবল না, তাই জন্য মাস জিরো থেকে আমাদের যাতে স্টার্ট না হয় গ্রাফটা ওটা একটু খেয়াল রাখতে, তাহলে মাসটাকে একটুখানি ওপর থেকে মানে ফার্স্টের দিকে ডট ডট এই জায়গাটায় স্টার্টিংয়ে একটু ডট, তারপর থেকে কিছুটা পর থেকে আমাদের এটা আঁকতে পারি, সামনে দিয়ে কিছু না আঁকলেও কোনো ব্যাপার নেই, যদি আমি এরকমও আঁকি স্টার্টিংয়ে জয়েন না করে, জয়েন না করাটাই বেটার, বিকজ জিরো মাস বলে কিছু হবে না, তো গ্রাফটা এরকমভাবে আঁকবি টাচ না করে। তো মাস এটাও সেম, মাস যত ইনক্রিজ হবে অ্যাপ্লাইড ফোর্সটাও তত ইনক্রিজ হবে, যখন অ্যাক্সিলারেশন উইল রিমেন কনস্ট্যান্ট, তাহলে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস, এটা একটা হলো। এবার লাস্ট পার্টেরটা এম এ আছে, তাহলে যদি আমি এফকে কনস্ট্যান্ট করে দিই, দেখ এখান থেকে যে কোনো একটা দিকে আসলে নিচে আসবে, ডিনোমিনেটারে আসবে ক্রস মাল্টিপ্লিকেশন করলে, তেমন ওটা নিচে আসছে, তার মানে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এম বা ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস, তাহলে যত মাস ইনক্রিজ হবে তত অ্যাক্সিলারেশন ডিক্রিজ করবে, ঠিক এখানে যেটা হয়েছে, ঠিক আছে, তাহলে মাস ডিক্রিজ হয়েছে, মাস ইনক্রিজ করছে অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ করছে, ডিক্রিজ করেছে গ্রাফটা, তাহলে যত এইদিকে মাস আমরা ইনক্রিজ করছি অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ করছে, তাহলে আমাদের এই গেল
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা ছিল, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তাহলে এখান থেকে এই একদম যেভাবে আমি লিখে দিলাম তাহলে একটা পেজের মধ্যে ফ্রেশ করে ভালো করে সুন্দর করে স্কেল দিয়ে করবি, মাথায় রাখবি এটা এটা যাতে অরিজিন থেকে স্টার্ট না হয়, দিয়ে এটা একটা ইসের মধ্যে রেডি করলি। এবার আমাদের যেটা আসছে এখানে পোর্শনটা যেটা হচ্ছে ইউনিট, তাহলে ইউনিটের যেটা আসছে আমাদের তাহলে এসআই ইউনিট, তাহলে ফোর্স ইকুয়াল টু কি আসছে এম এ, তাহলে মাসের ইউনিট কি কেজি, অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো হয়ে গেছে। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকেই আমরা বলি হচ্ছে নিউটন, ঠিক আছে। এটা গেল তাহলে এসআই, সিজিএস গ্রাম, এখানে আসবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস ইউনিট, যেটাকে বলা হচ্ছে ডাইন। তাহলে নিউটন হয়ে গেল, ডাইন হয়ে গেল, এসআই ইউনিট, সিজিএস ইউনিট। এবার নিউটনের ডেফিনেশনটা কী হবে তাহলে, তাহলে ওয়ান নিউটন ইজ দ্য ফোর্স হুইচ হোয়েন অ্যাক্টস অন আ বডি অফ মাস ওয়ান কেজি প্রোডিউসেস অ্যান অ্যাক্সিলারেশন অফ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে ওয়ান নিউটন ইজ দ্য ফোর্স, ইজ দ্য ফোর্স হুইচ হোয়েন অ্যাপ্লাইড অন আ বডি অফ মাস ওয়ান কেজি প্রোডিউসেস অ্যান অ্যাক্সিলারেশন অফ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে গেল। ঠিক একইভাবে তাহলে ফোর্স ইজ সেড টু বি ওয়ান ডাইন, বা এরকমভাবে লিখতে পারিস ওয়ান ডাইন ইজ দ্য ফোর্স হুইচ ওয়েন অ্যাক্টস অন আ বডি অফ মাস ওয়ান গ্রাম প্রোডিউসেস অ্যান অ্যাক্সিলারেশন অফ ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ কল্ড ওয়ান ডাইন। তাহলে ওখান থেকে এটা দুটো ইউনিট অ্যান্ড ইউনিটের ডেফিনেশন। এরপরে হেডিংটা করবি রিলেশনশিপ বিটুইন এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ ফোর্স, আমি আস্তে আস্তে বললাম, দিয়ে ওটা লিখে নিন। নেক্সটেই তাহলে আমি লিখছি না, রিলেশনশিপ বিটুইন এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ ফোর্স, ওয়ান নিউটন এসআই ইউনিট, নিউটন মানে কী কী আসলো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মানে থাউজেন্ড গ্রাম, এটা মানে হচ্ছে ওয়ান সেন্টিমিটার পার, তাহলে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে হান্ড্রেড সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে দেখো ওয়ানের পরে পাঁচটা জিরো হচ্ছে টোটাল মাল্টিপ্লাই করলে, তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে তোর ডাই। তাহলে ওয়ান নিউটন ইকুয়াল টু কি আসলো, টেন টু দি পাওয়ার ফাইভ ডাই, ওয়ান নিউটন ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন, তাহলে এটা হচ্ছে হয়ে গেল রিলেশনশিপ বিটুইন নিউটন অ্যান্ড ডাইন, বা এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ দ্য ফোর্স, এরকমভাবেও দিতে পারে। তাহলে এখান থেকে এই পোর্শনটা ইউনিটের যে পোর্শনটা আছে রিলেশনশিপ দিয়ে পুরোটা কমপ্লিট হলো। এইবার কিছু আমাদের বেসিক এক্সাম্পলস রয়েছে বা এক্সপ্লানেশনও বলতে পারিস এই ফোর্সের ওপরে, এফ ইকুয়াল টু এম এ, তারপরে লিনিয়ার মোমেন্টাম যেটা আসলো, তাহলে এখান থেকে কিছু এক্সাম্পল আছে। এই এক্সাম্পলগুলো আমি যদি একটু তাহলে এক্সপ্লেন করি, আস্তে আস্তে আমি বলছি ওগুলো শোন। তাহলে কী হয়, ওয়াইল ক্যাচিং আ বল দ্য ক্রিকেটার উইথড্রস হিজ হ্যান্ডস, তাহলে দেখবি বল ক্যাচ করা, ক্রিকেট খেলা দেখলেই দেখতে পারবি, যখন ক্রিকেটার একটা ধর বলটা পড়ছে ক্যাচ করার সময় কী করছে, জাস্ট পুল করছে হ্যান্ডটাকে, ব্যাকওয়ার্ডে একটু পুল করছে, যেন কিছুই জিনিসটা না। এফের ডেফিনেশন কী আসলো, ডেল পি ওয়াই ডেল টি, ভালো করে দেখ, এর টাইম স্প্যানটা যত বাড়িয়ে দেবে ফোর্স তত কী হবে, ডিক্রিজ করবে, এটা ডিনোমিনেটেড আছে, তাহলে এটা যত বাড়বে এটা তত কমবে, তাহলে টাইম স্প্যানটাকে যদি আমি ডিক্রিজ করে দিই তাহলে ফোর্সটা অটোমেটিকলি কমে যাচ্ছে, তাহলে আমি বলটা অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ডে এনে কী করছে, টাইম স্প্যান ইনক্রিজ করছে, ইনক্রিজ করলে কী হবে, ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ক্রিকেট বল অন দ্য হ্যান্ড ওটা ডিক্রিজ করে যাচ্ছে, তাহলে আমাদের কোনো ওখান থেকে ইঞ্জুরি বা কিছু হওয়ার পসিবিলিটিটা কমে যাবে।
ইনজিওর হবে না। তো এটাই সেমভাবেই একইভাবে অ্যাথলেটিক্সরা যখন ওই লং জাম্প বা হাই জাম্প করে স্যান্ডের ওপর করে, স্যান্ডের ওপর না করে গ্রাউন্ডে করলে কেউ যেই গ্রাউন্ডে টাচ করবে গ্রাউন্ড ইনস্ট্যান্ট ওকে একটা উল্টো দিকে ফোর্স দেবে, ফোর্স অ্যাপ্লাই করলে সাথে সাথে ইঞ্জুরি হতে পারে। এবার যখনই ওটা ডাইরেক্ট ল্যান্ডে না করে স্যান্ডের ওপরে করছে, তাহলে স্যান্ড বা ফোমের ওপরে যখন করছে, ও কী করছে, স্যান্ড বা ফোম ওই যে স্কিড করে যাচ্ছে যাই করে যাচ্ছে, তাহলে একদম কন্ট্যাক্টে আসার যে টাইম স্প্যান ওই টাইম স্প্যানটাকে বাড়িয়ে দিচ্ছে। টাইম স্প্যান যত বেড়ে গেল তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য গ্রাউন্ড ডিক্রিজেস, দেয়ার ফর যে ইঞ্জুরিটা হওয়ার পসিবিলিটিটা থাকছে তো ওইটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে কোনো ধর গ্লাস ভেসেল, গ্লাস ভেসেল যদি কার্পেটের ওপর পড়ে অবভিয়াসলি ওটা ব্রেক নাও করতে পারে, ঠিক আছে। একই সেম জিনিস ল্যান্ডে আসার আগে ওই কার্পেটের ওপর, কার্পেটের যে থিকনেসটা রয়েছে ওই থিকনেসের জন্য ওই টাইম স্প্যানটা গ্রাউন্ডে টাচ করার যে টাইম স্প্যান, টাইম স্প্যানটাকেও ইনক্রিজ করে দিল, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি ওটা কার্পেটের ওপর করছে তাহলে টাইম ডিউরেশন ইন হুইচ দ্য ভেসেল কামস টু রেস্ট ইনক্রিজেস, মানে যখন এসে পড়ে রেস্টে আসবে অলরেডি টাইম স্প্যানটা অনেক বেড়ে গেছে, তাহলে ফোর্স অ্যাপ্লাইডটা কমে যাবে। তাহলে এই গেল আমাদের পোর্শনটা, এই পোর্শনটা তাহলে এখানে রেডি করতে হবে। তাহলে আমাদের একদম যদি পরপর তাহলে বলে দিই, ফার্স্টে আমরা নিউটনস ফার্স্ট ল পড়লাম, লয়ের স্টেটমেন্ট, ওই কোশ্চেনগুলোই কিন্তু বলছি, এই কোশ্চেন্সগুলোই বই থেকে এবার ওখানে পরপর রেডি করে নিবি। তাহলে নাম্বার ওয়ান কোশ্চেন গেল, নাম্বার টু ডেফিনেশন অফ ইনার্শিয়া, নাম্বার থ্রি টাইপস অফ ইনার্শিয়া অ্যান্ড দেয়ার ডেফিনেশনস, ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন হয়ে গেল। নেক্সট ওই মাস আর ইনার্শিয়া বলে দেবি একটা টপিক আছে, ওখানে দুখানা গিব্রিজেন্স আছে, ওই টেনিস বল, ক্রিকেট বল আর লোডেড ট্রলি, আনলোডেড ট্রলি, এটা একটা পোর্শন, এটা হয়ে গেল। এরপরে ফিফথ পোর্শনে হবে ওই এক্সপ্লানেশনসগুলো সব কটা, ন্যাচারাল কনসিকোয়েন্সেস অন ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন। এই গেল হচ্ছে কোশ্চেনের পার্ট। এরপরে সেকেন্ড লতে ঢুকছে, সেকেন্ড লয় ফার্স্টে লিনিয়ার মোমেন্টামের ডেফিনেশন, লিনিয়ার মোমেন্টামের ইউনিট, লিনিয়ার মোমেন্টামের সাথে ফোর্সের যে পুরো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা করলাম ওটা তখন লিখে নিবি পরপর। নিউটনের সেকেন্ড লয় স্টেটমেন্ট, স্টেটমেন্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেখান থেকে ওই এফ ইকুয়াল টু এম এ কী করে আসছে যেখানে লিখতে বললাম ওরম লিখে নিবি ওই ভি ভেরি ভেরি লেস দ্যান সি দিয়ে, তার মানে মাস রিমেন্স কনস্ট্যান্ট ওটা লিখে নিই। তারপরে গ্রাফ তিনটে দেখিয়ে দিলাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলে লিখে নিই ওই তিনটে একসাথে করলি, যেটা দেবে সেটা লিখবি। তারপরে ইউনিট আর ইউনিটের রিলেশনশিপ যেটা রয়েছে রিলেশনশিপ, তারপরে লিখবি এক্সাম্পলস, এক্সাম্পলসগুলো রয়েছে তো সেইগুলো আমাদের করবি। করা হয়ে গেলে এখানে তাহলে চ্যাপ্টারে থিওরিটিক্যাল যে পোর্শনটা, লজ অফ মোশনের ফার্স্ট পার্টের থিওরিটিক্যাল যে পোর্শনটা, এটা কিন্তু দুটো পার্ট হলো। তো থার্ড পার্ট হচ্ছে নিউটনস থার্ড ল, ওই থার্ড লটাও আমি এবার বলে দিচ্ছি। থার্ড লটা দিয়ে আমাদের লয়ের পুরো পোর্শনটা শেষ হয়ে যাচ্ছে। নেক্সট যে এটার ক্লাস হবে পার্ট টু, এটা পার্ট ওয়ানের ক্লাস গেল। পার্ট টুতে আমরা গ্র্যাভিটেশন বলে এটার একটা সাব পার্ট রয়েছে, তো গ্র্যাভিটেশনের সাব পার্ট করে একবারে নিউমেরিক্যালস করবো। গ্র্যাভিটেশনের সাব পার্ট মানে থিওরি খুব কম আছে, তো সাব পার্ট অ্যান্ড নিউমেরিক্যালস অফ বোথ দ্য পার্টস, মানে তোর এই আজকে যেটা পড়ালাম নিউটন সেকেন্ড ল থেকে এফ ইকুয়াল টু এম এ দিয়ে নিউমেরিক্যালস হবে, এটা থেকে নিউমেরিক্যালস লাগবে, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনের নিউমেরিক্যালস। তো নিউমেরিক্যালসগুলো আমি একটা ক্লাসে, পুরো নিউমেরিক্যালসেরই ক্লাস হবে ওটা, ঠিক আছে। তাহলে ওই একটা ক্লাস ওটা নেক্সট উইক আমি বলে দেবো, ওই অ্যারাউন্ড ধরেই দেখ ফ্রাইডে ওরকম একটা আরেকটা ক্লাস হবে, ফ্রাইডে কি স্যাটারডে, ওটা নিউমেরিক্যালসের ওপরে ফিজিক্সের পার্ট টু এর ক্লাসটা হবে। তো এখানে আমি থার্ড ল যেটা হচ্ছে, থার্ড লটায় একদম ইজি, এটাতে এত ডিফিকাল্টিস কিছু নেই। থার্ড লটা ফোর্সের, থার্ড লটা বলছে কি টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে আমাদের থার্ড ল এটা নিউটনস থার্ড ল, এটা বলছে এভরি অ্যাকশন, ইফ দেয়ার ইজ অ্যান অ্যাকশন দেয়ার উইল বি অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি এখানে যা ফোর্স অ্যাপ্লাই করবো দ্য ওয়াল, ওয়ালটাও সেম ফোর্সটাই অপোজিট ডাইরেকশনে আমাকে অ্যাপ্লাই করবে, দিস ইজ দ্য থার্ড ল, ঠিক আছে। তার মানে মানে ইটস লাইক কর্ম, ওকে, তুই যেটা দিবি
তোর যে ব্যাক করবে সেটা একদম সেম, তার মানে তোর ইনপুট আউটপুট উইল বি ইকুয়াল। তো এবারে এখানে কিছু এক্সপ্লেনেশান রয়েছে। তো এক্সপ্লেনেশানে হচ্ছে একটা বুক যদি আমি এখানে রেখে দিই, বুক অন দ্য টেবিল টপ, তাহলে ওই বুকের যে ফোর্সটা মানে ওয়েটটা কোন দিকে অ্যাড করছে, নিচের দিকে ডাউনওয়ার্ড। এবার যদি আমি একটা এটা ধর একটা এমনি জাস্ট টেবিল টপ, তাহলে টেবিল টপের ওর ওয়েটটা অ্যাড করছে কোন দিকে, এদিকে আর টেবিল টপটা ঠিক একইভাবে রিয়াকশান ফোর্স দিচ্ছে ওটা ওপরে, তাহলে অ্যাকশান অ্যান্ড রিয়াকশান ফোর্স হয়ে গেল। তাহলে টেবিল টপের যেটা ছিল, তাহলে ওখানে বুক ইজ প্লেসড অন দ্য টেবিল টপ, বুক এক্সার্টস আ ফোর্স ডাউনওয়ার্ডস ইকুয়াল টু ইটস ওয়েট অ্যান্ড দ্য টেবিল ব্যালেন্সেস ইট বাই অ্যান ইকুয়াল ফোর্স, দিস ওয়ান রিয়াকশান ফোর্স বলা হচ্ছে। তাহলে একটা রিয়াকশান ফোর্স থাকবে, ঠিক আছে, এটা একদম ইজিলি এটা হয়ে গেল। ঠিক একইভাবে ওই তোর যখন একটা মোশন অফ বোট যেটা হয়, আমরা ওয়াটারে যখন বোট একটা মুভ করে, তো বোটম্যান কী করে, ওই ওয়াটারটাকে ব্যাকওয়ার্ডে সরায় ওর দিয়ে, যেটা করে ওর বলা হচ্ছে, ও এ আর, ঠিক আছে। একটা জিনিস দেখবি হ্যান্ডেল একটা রয়েছে, ওই হ্যান্ডেলের ওইটা দিয়ে তো ওটাকে ব্যাকওয়ার্ডে সরায়। তো ওইখান থেকে ওই ব্যাকওয়ার্ডে যেটা সরাচ্ছে, তাহলে ওর রেসপন্সে ওয়াটার কী করবে, ওকে ফরওয়ার্ড ডাইরেকশানে মুভ করাবে। ঠিক একইভাবে এটা গেল। নেক্সট একটা এক্সাম্পল রয়েছে, যেটা হচ্ছে ফায়ারিং আ বুলেট ফ্রম আ গান। তাহলে যখন একটা দেখবি বুলেট ফায়ার করা হচ্ছে, ধর এখান থেকে বুলেটটা যদি ইজেক্ট করে, তাহলে এই বন্দুকটারই একটা রিকোয়েলিং ফোর্স থাকবে, রিকোয়েলিং ফোর্সটা অ্যাক করবে কোন দিকে, এদিকে। তার মানে এইদিকে রিকোয়েলিং ফোর্স যাচ্ছে, এদিকে বুলেটটা যাচ্ছে, তাহলে বুলেটটা যখনই বলবে এটার একটা রিকোয়েলিং ফোর্স দেবে এদিকে। তো ওই জন্য দেখবি শোল্ডারের মধ্যে তোর একটু টাচ করিয়ে রেখে দেবে। ওটা একটা টেকনিক রয়েছে, যেহেতু কিন্তু ওরকম চালিয়ে দিতে পারবে না বড় বন্দুক মেনলি, তো ছোটো বন্দুক হয় যেহেতু কেউ গান ফায়ার করে, ওটা ব্যাকওয়ার্ডে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তাহলে যখন করবে ওই অ্যাকশান ফোর্সটা যাবে, তখন ওটা রিয়াকশান ফোর্সটা ওর অপোজিটে আসবে। ঠিক একইভাবে লাস্ট একটা দেখবি আছে রকেট মোশন। রকেটে কী করা হয়, ফুয়েল বার্ন করা, ঠিক আছে। রকেটের যে তোর বেসিক পোর্শনটা থাকে, তো এরকম কিছু একটা এরকম থাকে, তাহলে এইখানে ওদের একটা বার্নার থাকে, তো এই বার্নার দিয়ে মেনলি এই ফুয়েলটাকে বার্ন করে। ফুয়েল বার্ন করলে ইনসাইড দ্য রকেটে বার্ন হয়, এই বার্নড যে গ্যাসেসগুলো থাকে এটা হাই প্রেশার হাই টেম্পারেচার, এটা এক্সপেলড হয়, এক্সপেলড আউট অফ দ্য রকেট থ্রু আ নোজেল, এটাকে নোজেল বলা হচ্ছে। তাহলে এটার অ্যাকশান ফোর্স, এটার অ্যাকশান ফোর্সটা মানে এটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে থ্রু আ নোজেল, আর এই যে আউটগোয়িং গ্যাসেসটা রয়েছে এক্সার্ট অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স উইচ ইজ কল রিয়াকশান ফোর্স অন দ্য রকেট, ডিউ টু হুইচ ইট মুভস ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশন। তাহলে এটা হচ্ছে তোর নোজেল দিয়ে যেটা এক্সার্ট হচ্ছে, এটা হচ্ছে অ্যাকশান ফোর্স। এই গ্যাসেস গ্যাসের যেটা রয়েছে এক্সপেল আউট হলো, এটা উল্টো দিকে একটা ফোর্স যাবে, যেটা হচ্ছে রিয়াকশান ফোর্স। ডিউ টু দিস রিয়াকশান ফোর্স এটা কী হচ্ছে, ইট মুভস ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশন। তাহলে এইটা গেল হচ্ছে থার্ড ল, থার্ড ল এর পুরো এই জিনিসটা রয়েছে। আমরাও যখন হাঁটি, আমাদের হাঁটার সময় ওই আমরা আমাদের ফুটটা দিয়ে কী করি, এগেনস্ট গ্রাউন্ড একটা ফোর্স অ্যাপ্লাই করি, এগেনস্ট গ্রাউন্ড যে ফোর্সটা অ্যাপ্লাই করছি ওটার ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আবার গ্রাউন্ড আমাদের দিচ্ছে। তো যখন এরকম পুশ করছি, তাহলে আমরা যখন এখানে পুশ করছি, ও কী করছে আবার এই সাইডে দিচ্ছে, তাহলে এটা মুভ করছে ফরওয়ার্ড। আবার যখন দিচ্ছি এখানটায় দিয়ে একটা ফোর্স দিলাম, ওই ফোর্সটা দেওয়ার সাথে সাথে আবার ফরওয়ার্ডে দিল, তাহলে জাস্ট এই যে স্টেপগুলো আমরা ফেলছি এই স্টেপগুলোকে দেওয়া হচ্ছে। মানে আমাদের যদি ফুটটা এরকমভাবে দেখি, এরকম দেখি শুয়ে পোর্শনটা, তাহলে আমরা যখন এখানে অ্যাকশান ফোর্সটা দিচ্ছি, আবার উল্টে একটা রিয়াকশান ফোর্স দেবে, রিয়াকশান ফোর্সটার জন্য আমাদের সামনের দিকে ওখানে মুভ করবে। মানে আমরা জাস্ট এখান থেকে যেটা দিই, তাহলে আমাদের এইখান থেকে এই রিয়াকশান ফোর্স হলো, ঠিক এইখান থেকে অ্যাকশান ফোর্সটা দেবে, মানে অ্যাকশান রিয়াকশান এখান থেকে দিয়ে আমাদের এটা হবে। ঠিক একইভাবে মোশন অফ আ বোট অ্যাওয়ে ফ্রম দ্য শোর ওয়াই স্টেপিং ডাউন ফ্রম ইট, যদি দেখবি নৌকা থেকে যখন এমনি নামে লোকজন নেমে যায়, দেখবি ওটা ওই জন্য দড়ি দিয়ে বেঁধে রাখে, বেঁধে রাখে কেন, ওটা অ্যাকচুয়ালি যখন আমরা নামছি আমরা গ্রাউন্ডের দিকে যখন যাচ্ছি ওর ওপরে ফোর্স অ্যাপ্লাই করছি, এই যেটা এটা যদি আমরা বোটের ওপরে এই ফোর্সটা অ্যাপ্লাই করে ফ্রন্টে যাচ্ছি, তাহলে বোটের ওপরে যদি ফোর্স অ্যাপ্লাই করি তো ওটা কী হচ্ছে, বোট আমাদের গ্রাউন্ডে পাঠাচ্ছে, আর ও নিজে কী হবে, তাহলে ব্যাকওয়ার্ডে চলে আসে। তো ব্যাকওয়ার্ডে যাতে আসলে তো
সরে যাবে, মানে তোর যে গ্রাউন্ডটা রয়েছে ওখান থেকে সরে যাচ্ছে, দ্যাটস ওয়াই ওখানে বেঁধে রেখে দেয়, ঠিক আছে। এই হচ্ছে এক্সপ্লেনেশনসগুলো। ঠিক একইভাবে এটা ক্যাচিং আ বল বলা যায়, আমরা হাতটা যে পুল করছি, আগেও একটু বলেছি, ওটা পুল করা হয় যাতে আমাদের ইঞ্জুরি না হয়। আর আরেকটা রিজন হচ্ছে, যদি পুল করি, এবার পুল না করি, তাহলে যদি এরম রেখে দিই বলটা, এরম এসে স্ট্রাইক করবে, অ্যাকশান ফোর্স দিল, আমাদের হ্যান্ডের রিয়াকশান ফোর্স কী করবে ওটাকে বাইরে দিই, ওই জন্য যদি পুশ ওটাকে যদি ব্যাকওয়ার্ডে পুল না করে এরম জাস্ট হাতটা পেতে রেখে দিই, ও কী করে বাউন্স ব্যাক করবে, বাউন্স ব্যাক করে নিচে পড়ে যাবে। তাহলে এই হচ্ছে থার্ড ল। থার্ড লয়ের ডিটেলসটা হয়ে গেলো, আমাদের তিনটে লয়ের পুরো এইটা বই থেকে। তাহলে লস অফ মোশন চ্যাপ্টার, মোস্ট প্রবাবলি চ্যাপ্টার থ্রি, তাহলে ওখান থেকে ডিটেলসগুলো পড়ে নিয়ে এটার কাজটা সেরে রাখবি। আমরা নেক্সট ফ্রাইডে কি স্যাটারডে আমি জানিয়ে দেবো, তো নেক্সট ক্লাসটা পার্ট টুটা হবে।